এ কে এম সফিউল আনাম বাংলাদেশের সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি 20 বছর ধরে জাতিসংঘের সাথে কর্মরত আছেন। সম্প্রতি তাকে অপহরণ করা হয়েছে এমন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য জাতিসংঘের কাছে আকুতি জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ওই ভিডিওতে। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এ কে এম সফিউল আনাম বাংলাদেশের সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। অপহরণের সময় তিনি ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। ফেব্রুয়ারি মাসের 11 তারিখে জাতিসংঘের একটি ফিল্ড মিশন শেষে অ্যাডেনে ফিরে আসছিলেন সফিউল আনাম সহ 5 জন জাতিসংঘ কর্মী। সেদিন গাড়িচালককে ছেড়ে দিয়ে সফিউল আনাম সহ ওই 5 জনকে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত বন্দুকধারীরা। এদিকে ডায়েসভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই 5 কর্মকর্তাকে অপহরণ করেছে আল কায়েদার একটি গ্রুপ। তাদের মুক্তির জন্য মুক্তিপণ সহ সরকারি কর্তৃপক্ষের হাতে আল কায়েদা জঙ্গিদের মুক্তি দাবি করেছে অপহরণকারীরা। সফিউল আনাম জাতিসংঘের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অপহৃত হয়েছেন। এ কারণে তাকে উদ্ধারের বিষয়টিও পুরোপুরি জাতিসংঘের এখতিয়ার। এক্ষেত্রে বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকে জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে খোঁজখবর রাখা হচ্ছে। এ ধরনের অপহরণের ক্ষেত্রে জাতিসংঘের দেওয়া তথ্যের বাইরে আর কোনো তথ্যের উপর নির্ভর করার সুযোগ নেই। আবার উদ্ধার কার্যক্রমও কেবল জাতিসংঘই করতে পারে। এর আগে জাতিসংঘের অন্যতম মুখপাত্র গিগি রাসেল সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ইয়েমেনের আবিয়ান প্রদেশ থেকে ওই 5 কর্মীকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে 4 জনই ইয়েমেনের, শুধু সফিউল আনাম বাংলাদেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী আল কায়েদার পক্ষ থেকে ইয়েমেনে জাতিসংঘ অফিসে যোগাযোগ করে আটক 5 কর্মকর্তার মুক্তির জন্য মুক্তিপণ হিসেবে নির্দিষ্ট অঙ্কের অর্থ দাবি করেছে। একই সঙ্গে তারা সরকারি কর্তৃপক্ষের হাতে আল কায়েদা জঙ্গির মুক্তি দাবি করেছে। এই অপহরণের ব্যাপারে সংবাদ মাধ্যম ডায়েসভেলের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই 5 কর্মকর্তাকে আল কায়েদা অপহরণ করেছে। গত শুক্রবার দক্ষিণ ইয়েমেনে একটি ফিল্ড ট্রিপ শেষ করে রাজধানীর দিকে ফেরার সময় আল কায়েদার একটি গ্রুপ তাদেরকে অপহরণ করে। এরপর জাতিসংঘ ইয়েমেনের রাজনৈতিক নেতাদের মাধ্যমে আল কায়েদার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সফিউল আনামের পরিবার সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, সফিউল আনাম 1977 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জাতিসংঘে যোগ দেন। কিছুদিনের মধ্যেই তার অবসরে যাওয়া এবং ঢাকায় ফেরার কথা ছিল। তার গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, আল কায়েদার ইয়েমেন শাখা শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে 6 মাসেরও বেশি সময় আগে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে জাতিসংঘের একজন বাংলাদেশি কর্মকর্তাকে অপহরণ করা হয়েছে। জাতিসংঘের মুখপাত্র এরি কানেকো সে সময় এএফপিকে বলেন, ফিল্ড মিশন শেষ করার পর বন্দরনগরী এডেনে ফেরার সময় ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে জাতিসংঘের 5 কর্মীকে অপহরণ করা হয়। শনিবারের ভিডিও বার্তায় দেখা যায়, ভিডিওটি 9 আগস্ট রেকর্ড করা হয়েছে। ইয়েমেনে কর্মরত বাংলাদেশি জাতিসংঘের কর্মকর্তা এ কে এম সফিউল আনাম জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সংস্থাগুলিকে দয়া করে এগিয়ে আসার জন্য এবং আমার অপহৃতদের দাবি পূরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলছিলেন যে তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার মাধ্যমে হৃদযন্ত্রের সমস্যা রয়েছে এবং তাৎক্ষণিক চিকিৎসা সেবা, সহায়তা এবং হাসপাতালে ভর্তি প্রয়োজন, যা চরমপন্থী কার্যকলাপ পর্যবেক্ষণ করে। আনাম জানান, 11 ফেব্রুয়ারি তাকে ও তার 4 সহকর্মীকে অপহরণ করা হয়। 2014 সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেন সংঘাতে জর্জরিত হয়েছে। পরের বছর বিপর্যস্ত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপ শুরু করেছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুদ্ধের ফলে 100,000 মানুষ মারা গেছে এবং জাতিসংঘ যাকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট বলে অভিহিত করেছে, তাতে লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে। 2014 সালে হুতিরা জাতিসংঘের সানা থেকে উচ্ছেদের পর ইডেন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘাঁটি হয়ে উঠেছে। আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর অনুগত জঙ্গিরা বিশৃঙ্খলার মধ্যে উন্নতি লাভ করেছে। জাতিসংঘ তাদের মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করছে। এর মুখপাত্র ফেব্রুয়ারিতে শ্রমিকদের অপহরণের পর বলেছিলেন, আল কায়েদার ইয়েমেন এবং সৌদি শাখার একীভূতকরণে গঠিত।
ইয়েমেনে বিদ্রোহী এবং সরকারি লক্ষ্যবস্তুর পাশাপাশি বিদেশিদের উপর আক্রমণ চালিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে এবং এর নেতারা দুই দশকেরও বেশি সময় ধরে মার্কিন ড্রোন যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যদিও সাম্প্রতিক বছরগুলোতে হামলার সংখ্যা কমে গেছে। সর্বশেষ যুদ্ধরত দলগুলো এপ্রিল মাস থেকে যুদ্ধবিরতি পালন করছে। ছোট আকারের লড়াই অব্যাহত থাকলেও শত্রুতা ব্যাপক হারে হ্রাস পেয়েছে।